শাওমি রেডমি নোট 7 আমাদের মনে খুব কাছের একটা ফোন। এই ফোনটাতে তোমাদেরকে দেওয়া হচ্ছে 48 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এর প্রসেসর মানে স্ন্যাপড্রাগন 660 প্রসেসরটার কথা বলি, তো এটা আদৌ 48 মেগাপিক্সেলের ক্যামেরাকে সাপোর্ট করে না। তো শাওমি কি আমাদের সাথে ছেলে খেলা করছে, আমাদের ইমোশনস নিয়ে খেলা করছে, না সত্যি ওরা 48 মেগাপিক্সেলের ক্যামেরা এই ফোনটার মধ্যে দিয়েছে? যদি দিয়ে থাকে তাহলে কোন টেকনোলজিতে ওরা দিয়েছে যে এই জিনিসটা স্ন্যাপড্রাগন 660 প্রসেসর হ্যান্ডেল করতে পারছে? তো এই সমস্ত কনফিউশন আজকে আমি দূর করবো এই ভিডিওর মাধ্যমে। হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে অভিজিৎ শেঠ, তোমরা ফোন পাওয়ার সুবিধা ব্রেস্টিং এর সঙ্গে মিট। চলো শুরু করি। তো সবার আগে আমি বলবো যে শাওমি কি সত্যি আমাদের সঙ্গে ধোকাবাজি করেছে কি করেনি। তো এক কথায় শাওমি কিন্তু আমাদের সঙ্গে কোনো ধোকাবাজি করেনি। এই ফোনটার মধ্যে অ্যাকচুয়ালি 48 মেগাপিক্সেলের যে সেন্সর মানে যে ক্যামেরা সেটা কিন্তু রয়েছে। কিন্তু যখন তোমাদের ছবি বেরিয়ে আসবে ফোনটা থেকে, তখন তোমার যে পিকচারটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে 12 মেগাপিক্সেলের। এখন 48 মেগাপিক্সেল কি করে 12 মেগাপিক্সেলে হয়ে গেল সেটা খুবই আশ্চর্যজনক একটা জিনিস। সেটা হচ্ছে নতুন টেকনোলজি, সেটাকে বলা হয় পিক্সেল বাইনিং টেকনোলজি। এখন তুমি যদি আমার ক্যামেরা সিরিজের ভিডিওগুলো দেখো, যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, প্লিজ দেখে নাও। তো সেখানে আমি বলেছিলাম যে অ্যাপারচার, সেন্সর সাইজ এগুলো খুব গুরুত্বপূর্ণ একটা ফোনের ক্যামেরার ক্ষেত্রে। এখন সেখানে আমি যে অ্যাপারচারগুলো আমি বলেছিলাম, তো 1.8, 1.7, তো সেগুলো ম্যাক্সিমাম যে ক্যামেরার ওপেনিং সেটা কিন্তু ফিক্সড হয়ে গেছে। সেন্সর সাইজ এর থেকে বড় সেন্সর সাইজ তো অ্যাভেলেবেল নয়। এখন কোম্পানিরা তাহলে নতুন যে ভালো ক্যামেরা দেবে সেটার অপশন কি রয়েছে? তো তার সমস্ত একটাই জবাব, সেটা হচ্ছে পিক্সেল বাইনিং। তো এই পিক্সেল বাইনিং জিনিসটা কি আমি আজকে ডিটেলস আলোচনা করব। অ্যাকচুয়ালি পিক্সেল বাইনিং হচ্ছে, আমার যদি এখানে 4টে পিক্সেলস থাকে তাহলে সেটাকে বাইন্ড করে ওটা একটা পিক্সেল কনভার্ট করবে এই পিক্সেল বাইনিং টেকনোলজি। মানে 48 মেগাপিক্সেলের ছবিটা তোমার রয়েছে সেটা প্রসেস করে ও 12 মেগাপিক্সেল করবে, অর্থাৎ 4টে পিক্সেল গুলোকে 1টা পিক্সেলও কনভার্ট করবে। এবারে এই যে 12 মেগাপিক্সেলের ছবিটা রয়েছে সেটা স্ন্যাপড্রাগনের 660 প্রসেসর কিন্তু হ্যান্ডেল করতে পারে আর তোমাদেরকে একটা জেপিজি ফর্মেটে একটা ছবি দেবে। এখন প্রশ্ন হচ্ছে যে পিক্সেল বাইনিং টেকনোলজি হয়ে গেল, খুবই ভালো কথা, কিন্তু 12 মেগাপিক্সেলের ছবি সেটা যে 48 মেগাপিক্সেলের ছবি সেটা থেকে ভালো হবে? অবভিয়াসলি ভালো হবে। 48 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা দেওয়া হচ্ছে সেখানে তোমার সেন্সর সাইজ থাকছে 0.8 মাইক্রন, আর যে তোমার 12 মেগাপিক্সেলের ছবিটা রয়েছে সেটা হচ্ছে 1.26 মাইক্রন বা 1.6 মাইক্রন পর্যন্ত তোমাকে বাড়াতে পারো। তো এখন এতে কি হবে, লো লাইটে কিন্তু তোমাদের পিকচার অসাধারণভাবে তুমি ক্যাপচার করতে পারবে আর খুব ভালো ইমেজ ডিটেলস আসবে। ইভেন যে নয়েজ গুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে ডট ডট বিন্দু 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 বিন্দু, সেই নয়েজ গুলো কিন্তু অনেক রিমুভ হয়ে যাবে। আমি তোমাদের সামনে দুটো ছবির এক্সাম্পল দেখেছি যেখানে পিক্সেল বাইনিং ইউজ করে একটা ছবি তোলা হয়েছে আর একটা পিক্সেল বাইনিং ইউজ না করে ছবি তোলা হয়েছে। অবভিয়াসলি আমি যদি এখানে কথা বলি, তো পিক্সেল বাইনিং অবভিয়াসলি একটা ভালো কাজ করছে আর খুব ভালো ডিটেল একটা ছবি তোমাদের দিচ্ছে। এর সব থেকে বড় সুবিধা হলো আমরা আর্টিফিশিয়ালি ভাবে যেরকম লাইটটা বাড়ে, অর্থাৎ আইএসও ইনক্রিজ করে, সেটা কিন্তু আমার ইনক্রিজ করার কোনো প্রয়োজন নেই। এটা কম্পিউটারের মাধ্যমে বা সিস্টেমের মাধ্যমে বা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু অটোমেটিক হয়ে যাচ্ছে, সুতরাং সেটা কিন্তু অনেক ভালো কাজ করবে। তো এই হলো পিক্সেল বাইনিং এর টোটাল সায়েন্স, যেখানে তোমার 48 মেগাপিক্সেলের একটা ছবি 12 মেগাপিক্সেলে কনভার্ট হয়ে তোমাকে অসাধারণ ছবি দিচ্ছে। 12 মেগাপিক্সেল এটা কিন্তু সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, পোস্টার, তুমি যা কিছু তাই এখানে প্রিন্ট করতে পারো আর অসাধারণ কোয়ালিটি কিন্তু তোমাদেরকে প্রোডিউস করবে। তো যদি কথা বলি এটা কি প্রথমবার হচ্ছে, না, যে অনার V20 রিলিজ হয়েছে 48 মেগাপিক্সেলে এখানেও সেম জিনিস। যদি কথা বলি আমি হুয়াওয়ে নোভা 4 এখানেও কিন্তু সেম জিনিস ইউজ করা হয়েছে। ইভেন রেডমি Y2 যে 16 মেগাপিক্সেল ক্যামেরা ওখানেও কিন্তু ফার্স্ট ইউজ করা হয়েছিল। মানে আলটিমেটলি আমাদের লাভ কি, আমাদের লাভ হচ্ছে আমরা বেটার কোয়ালিটির ছবি পাবো আর লো লাইট পারফরমেন্স কিন্তু অনেক বেটার হবে, আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা অবভিয়াসলি ভ্যালু ফর মানি ক্রিয়েট করবে। তো এই হলো পিক্সেল বাইনিং সংক্রান্ত একটা ভিডিও। 48 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে বাট ছবি উঠবে 12 মেগাপিক্সেলে, এই টোটাল কনফিউশন আমি আশা করছি এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করতে পারি তো প্লিজ এটা লাইক করে দিয়ে আমাকে মোটিভেট করো, আর পারি জানাটাকে এখনই সাবস্ক্রাইব করে নাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, জয় বাংলা। We'll be right back.